প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2021-এর ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা সকলেই এবছর উত্তীর্ণ হয়েছো। তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে এবছর কি স্কলারশিপ দেওয়া হবে, রেজাল্ট মার্কশিটে এরকম ধরনের ভুল থাকলে সেক্ষেত্রে কি করবে। এছাড়া বহু জিজ্ঞাসাবাদ রয়েছে তোমাদের রেজাল্ট বেরোনোর পর, সা নিয়ে বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করব। যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব স্কলারশিপ নিয়ে, যেটা রীতিমতো তোমাদের লাইভে কিছুটা বলেও দিয়েছি। তার সত্ত্বেও বলে রাখি, এবছরের যারা পরীক্ষার্থী রয়েছে মাধ্যমিকের, বিগত বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীদের মতো কিন্তু এবছরও তোমরা স্কলারশিপে একই রকম সুবিধা ভোগ করতে পারবে। পশ্চিমবঙ্গের সরকারি সবচেয়ে বড় স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, এবং তারপরেই সকল মেধাবী স্টুডেন্টদের জন্য হচ্ছে নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ। এবছরের জন্য এই স্কলারশিপগুলো তোমাদের ক্ষেত্রে খোলা থাকবে। এ তোমরা যারা রীতিমতো 65% কিংবা তার ওপরে পাবে, অর্থাৎ মাধ্যমিকে 455 কিংবা 455-এর ওপরে পেয়েছো, তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যারা 75% কিংবা তার ওপরে পেয়েছো, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় স্টার পেয়েছো ও 525-এর ওপরে যারা পেয়েছো, তারা কিন্তু রীতিমতো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। ও তো আগের বছরের মতনই এবছরের স্টুডেন্টরাও কিন্তু স্বামী বিবেকানন্দ আর নবান্ন স্কলারশিপ, অর্থাৎ আর সরকারি যে স্কলারশিপগুলো রয়েছে সমস্ত স্কলারশিপেরই কিন্তু সুবিধা ভোগ করতে পারবে, এ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে কিভাবে অ্যাপ্লাই করবো, কী কী ডকুমেন্টেশন লাগবে, তুমি অ্যাকচুয়ালি এলিজিবেল কি না, সেগুলো বিস্তারিত জানার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু তোমরা স্কলারশিপগুলো সম্বন্ধে ডিটেলসে জেনে নিতে পারবে। দ্বিতীয়ত, ও তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা যখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ দিচ্ছি, আমাদের রেজাল্ট শো হচ্ছে না, সেক্ষেত্রে কি আমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবো না? তো এখানে কিন্তু আমাদের ক্ষেত্রে কালকে লাইভে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছি, অনেকে তাও জিজ্ঞাসা করছো, তা তোমাদের জন্য বলে রাখি। তোমাদের অনেক সময় সার্ভারের ডাউন থাকে, অনেকে একসাথে দেখছে সেই কারণে হয়ে থাকে, এবং অনেক সময় কোনো কারণবশত টেকনিক্যাল ফল্টের ব্যাপারেও কিন্তু হয়, বিগত বছরগুলোতেও কিন্তু হতো স্টুডেন্টদের, সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা এই মুহূর্তে দেখতে পারো, তোমাদের রেজাল্ট অনলাইনে তোমরা দেখতে পারবে। আর যদিও এখন তোমরা স্কুল থেকে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গেছো, এরপরে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমরা স্কুল থেকে অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট তো সংগ্রহ করেছি, সেখানে আমরা মিলিয়ে দেখেছি তোমার কথা অনুযায়ী যে আমাদের সমস্ত ডকুমেন্টেশনের নাম, মার্কশিটের কোনো ভুল আছে কিনা, সেক্ষেত্রে দেখা গেছে আমার বাবার নামের স্পেলিংয়ে ভুল আছে, এ সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, তোমরা প্রথমে স্কুলের সাথে যোগাযোগ করো, স্কুল যদি বলে বিকাশ ভবনে গিয়ে ঠিক করতে, পরবর্তীকালে সেটা ঠিক করে নেবে। সবার প্রথমে স্কুলকে ইনফর্ম করো, তোমার স্কুলে বলো যে স্যার আমার বাবার নাম বা আমার ডেট অফ বার্থে এই ধরনের ভুল রয়েছে, বা আমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিটে ভুল এসছে। সেক্ষেত্রে কিন্তু ও তোমার সমস্ত কিছু স্কুল দেখে দেবে এই কোভিডের পরিস্থিতির কথা মাথায় রেখে, কিংবা তোমাকে বলবে বিকাশ ভবনে গিয়ে সেটা ঠিক করতে। তো স্কুলের থেকেই তুমি সরাসরি জানতে পারবে, স্কুলের সাথে যোগাযোগ করো। তৃতীয়ত, তোমরা অনেকেই বলছো আমাদের 9-এর নম্বর অনুযায়ী কম দেওয়া হয়েছে, আমরা মিলিয়ে দেখছি। তুমি যদি 100% কনফার্ম থাকো তোমার 9-এ এর নম্বর কম দেওয়া হয়েছে, তুমি কম নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের জন্য অবশ্যই ব্যবস্থা থাকবে। তোমরা স্কুলের সাথে প্রথমে কন্ট্যাক্ট করো, তারপরে রিভিউ বা স্ক্রুটিনি যখন আসবে আমি বলে দেবো। এরপরে তোমরা অনেকেই বলছো যে আমাদের এবছরের রেজাল্টের কি কোনো ভ্যালু থাকবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য পাচ্ছি, এমনকি আমাদের ট্রোল পর্যন্ত হতে হচ্ছে। তুম কুছ আচ্ছা করো আর বুড়া করো, দুনিয়া তো বলে গাই, দুনিয়া তো বলনে কে লিয়ে হ্যায়, ইসকো ইগনোর করো, মানে তুমি এদেরকে কান দিও না, গুরুত্ব দিও না। তুমি যখন ওদের কথায় গুরুত্ব দেবে, ওদের নিয়ে ভাববে, তখন কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভাবতে ভুলে যাবে। সেই কারণে ওদের কী বলছে, কে কী বলছে, কী মন্তব্য করছে, সেগুলো একভাবে একবার শোনো, জাস্ট ওটাকে বের করে দাও। নিজে কে এগিয়ে যাওয়ার জন্য নিজের পরবর্তী শিক্ষা জগতে কীভাবে এন্ট্রি রাখবে, নিজের কেরিয়ারকে কীভাবে গড়বে, সেই নিয়ে ভাবনায় মগ্ন থাকো। এইসব ট্রোল বা এগুলোকে জাস্ট আনন্দ সহকারে মজার তরে নাও। আর যারা এই ধরনের মন্তব্য করছো তাদেরকে করজোড়ে রিকোয়েস্ট করছি, কারণ
কারণ এই বছরে আমার যে ছোট ছোট ভাই বোনরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হোক প্রত্যেকেই কিন্তু এই কোভিডের জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল, তাদের পরিবারের অনেক সদস্যকে হারিয়েছে, কোভিডের জন্য ভয়ভীত ছিল, তো সমস্ত মিলিয়ে তারা কিন্তু অনেক প্রেসারাইজ সহ্য করেছে, অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছে। সেই কারণে এই ধরনের এর কাজ যারা করছো তাদেরকে করজোরে রিকোয়েস্ট করছি, তারা রীতিমতো এই তারা ডিমোটিভেট যাতে না করো, তোমরা মোটিভেট করতে পারছো না স্টুডেন্টদের পরবর্তীকালে এগিয়ে যাওয়ার জন্য, সেটা করছো না ঠিক আছে, কিন্তু ডিমোটিভেট করতে যেও না। আর তোমরা এই সমস্ত থেকে দূরে থেকে তোমাদের পরবর্তী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিপারেশনের জন্য তৈরি থাকো, তোমাদের সাথে তো আমি রয়েছি। এবং তোমাদের মধ্যে কারা রীতিমতো নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছো এবং যে নম্বরটুকু দরকার সেই নম্বরটুকু তুলে ফেলেছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।